নমস্কার দর্শক বন্ধুরা, কিছু মজাদার হয়ে যাকে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই। আমি কল্পনা চলে এসেছি আরও একটি নিউ রেসিপি নিয়ে, যেটি হলো ধাবা স্টাইল বাটার পনির মশলা। আমার অনেক দর্শক বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন পনিরের রেসিপি শেয়ার করার জন্য, তাই আজ আমি চলে এসেছি একটি নতুন ধরনের পনিরের রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি আমরা কীরকমভাবে বানাবো। তার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলি হলো, যেহেতু পনির রান্না এখানে আমি অনেকটা পরিমাণে পনির নিয়েছি, তার পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এইখানে কাজু বাটা, পেঁয়াজ কুচি, অল্প রসুন কুচি, একটু আদা কুচি। এই রান্নাটা আমি বাটার আর রিফাইন তেল মিশিয়ে করব। তারপরে লাগছে এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো, চিনি, কসুরি মেথি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন। এখানে আছে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দুটো বড় সাইজের টমেটোকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, এর মধ্যে মাখনটা দিয়ে দিচ্ছি। এটা গলে গেলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। গলে গেছে মাখনটা, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এটা হালকা ব্রাউন করে ভেজে নেবো প্রথমে পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কুচানো আদা আর কুচানো রসুনটা দিয়ে দিচ্ছি, এটাকেও হালকা লাল করে ভেজে নেবো। পেঁয়াজ আদা রসুন সব ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা, এটাকেও ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ আদা রসুন যা যা ছিল সব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করছি। এখানে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিলাম নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি সামান্য চিনি, আর দেব কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে অল্প ক্রাশ করে তারপরে দেব। সব মশলা ভালো করে আবার কষিয়ে নেব। সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি এই ছোটো বাটির 1 বাটি জল, এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু মশলাটা ফুটতে দেব, তারপরে আবার বাকি উপকরণগুলোকে মেশাবো। মশলাটা ভালো করে ফুটে গেছে, জলটা মিশিয়ে দিয়েছিলাম, এরপরে কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু বাটাটা দিয়ে 2-3 মিনিটের জন্য আবার একটু মশলাটা ভেজে নেব। কাজু বাটাটা দিয়ে দেওয়ার পর আবার 2-3 মিনিটের জন্য আমি কষে নিয়েছিলাম মশলাটা, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো, এটাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। পনিরটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার এই বাটিটার আমি আধা বাটি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম সব কিছুর সাথে, জলও ঢেলে দিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিট পর ফিরে এসেছি, খুব সুন্দর কালারটা এসছে। এর মধ্যে আমি গরম মশলাটাকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম মাখন, এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি। তাহলে দর্শক বন্ধুরা, আমার এই পনির বাটার মশলা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো আসছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।